আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। শুভ স্টাডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আলিম পরীক্ষা 2021 ফর্ম পূরণ নিয়ে কথা বলবো। তাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে 4 আগস্ট। সে 4 আগস্ট ভিডিওটি করছে, হয়তো আপনারা 5 আগস্ট থেকে ভিডিওটি দেখতে পাবেন। আজকে এই ভিডিওতে আমরা আলিম ফর্ম পূরণের সব বিষয়গুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ আপনাকে কত মাসে বেতন দিতে হবে, ফর্ম পূরণে আপনাকে কত টাকা দিতে হবে, কত টাকা তারা ধরেছে, সেক্ষেত্রে কোন কোন বিভাগে কত টাকা ধরেছে, এবং কোন কোন সাবজেক্টের আপনার পরীক্ষা হবে সেটা তারা এই ফর্ম পূরণের মাধ্যমে আরেকবার কনফার্ম করে দিয়েছে। আরও বেশ কয়েকটা বিষয় আছে, সেক্ষেত্রে আপনার পুরো প্রসেসটা কী হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের নির্বাচনী পরীক্ষা, অর্থাৎ টেস্ট পরীক্ষা হবে কি না, এটা নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তা আশা করি এই ভিডিওটি দেখলে আপনি আপনার ফর্ম পূরণ নিয়ে অনেক তথ্য জানতে পারবেন, যে তথ্যগুলো আপনার অবশ্যই জানা দরকার। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর ভিডিওর মূল অংশে তার আগে একটি কথা বলে রাখি, পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই শোভন স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন। একটি লাইক দিয়ে ভিডিও পরবর্তী অংশে দেখা শুরু করুন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনাদের এই ফর্ম পূরণ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, আমি সেখানে রিপ্লাই দিব। আচ্ছা, এখানে আমরা বর্তমানে রয়েছি মাদ্রাসা ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, আপনাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এখানে মূলত আপনাদের নোটিশ প্রকাশ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন 197 নোটিশ, আলিম পরীক্ষা 2021 ফর্ম পূরণ বিজ্ঞপ্তি, ইএফএফ মানে ইলেকট্রনিক ফর্ম ফিল আপ আর কি। সো এখানে প্রকাশ করা হয়েছে 2021-8-4, অর্থাৎ 4 আগস্ট প্রকাশ করেছে। আমি রাত্রেবেলা ভিডিওটি করছি, সামথিং এখন 10টার মধ্যে বাজে। যাই হোক, ভিডিওটা সকালবেলা আপনারা দেখতে পারবেন 5 তারিখ থেকে। আর এই হচ্ছে নোটিশ, এই নোটিশে তারা সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। সো আমি আপনাদের ধাপে ধাপে এই পুরো নোটিশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। প্রথমে এখান থেকে শুরু করছি, লেখা দেখতেই পাচ্ছেন, লেখা আলিম পরীক্ষা 2021 ফর্ম পূরণ বিজ্ঞপ্তি। এখানে তারা প্রথমে যে পয়েন্টটা দিয়েছে সেটা হচ্ছে, কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানের সশরীরে আসতে বলা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে কোনো শিক্ষার্থী বা অভিভাবক মাদ্রাসা যাবে না, সেক্ষেত্রে তারা বাসায় বসে সব কাজগুলো করবে এবং ফর্ম পূরণে যা যা দরকার সেই বিষয়গুলো তারা কমপ্লিট করবে, অবশ্যই প্রতিষ্ঠানে যাওয়া যাবে না। সো এই লকডাউনের ভিতরে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে এই যে 1-এর ক নম্বরে একটা প্রথম স্টেপই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তারা দিয়ে দিয়েছে, যে আলিম পরীক্ষা 2021-এর উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং এ সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না। সো আপনাদের কোনো টেস্ট পরীক্ষা হচ্ছে না এবং টেস্ট পরীক্ষা সংক্রান্ত কোনো ফি আপনারা দিবেন না। আশা করি বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এখানে তারা বলেছে যে কারা কারা আপনাদের এখানে ফর্ম পূরণ অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে নিয়মিত মানে যারা আপনারা বর্তমানে পড়াশোনা করছেন, অনিয়মিত যারা ফেল করেছেন, আর এখানে বলেছে আংশিক বিষয় অকৃতিকার্য, অর্থাৎ যারা বিভিন্ন বিষয়ে ফেল করেছেন, অনিয়মিত মানে অনেকে পড়াশোনা করছে না তাদেরকে অনিয়মিত বলছে, আর শুধু আবশ্যিক বিষয়ে অকৃতিকার্য, কারণ এখানে নির্দিষ্ট কয়েকটা বিষয়ে পরীক্ষা হবে, সেই বিষয়গুলো যারা অকৃতিকার্য, এবং প্রাইভেট শিক্ষার্থী যারা রয়েছে এবং জিপিএ উন্নয়ন, অর্থাৎ যারা অলরেডি পাস করেছে বা জিপিএ উন্নয়নের জন্য আবার পরীক্ষা বসতেছে, তারাই মূলত ফর্ম পূরণ করবে, এছাড়া বাকিরা কোনো ফর্ম পূরণ করতে পারবে না। আচ্ছা, এখানে আরও যে বিষয়গুলো আছে এগুলো প্রতিষ্ঠানের কাজে, যে প্রতিষ্ঠান ইআইএন পাসওয়ার্ড এগুলো প্রতিষ্ঠান করবে, এগুলো আপনাদের কোনো কাজ নেই। আমার সরাসরি আপনাদের পয়েন্টগুলোতে চলে যাই। সো এখানে আমরা একটা পয়েন্ট চলে আসি, সেটা হচ্ছে আপনাদের ফর্ম পূরণের যে সময়সূচি, ইএফএফ যেটা রয়েছে ইলেকট্রনিক ফর্ম ফিল আপ, সেখানে তাদের আপনাদের সময়সূচি শুরু হচ্ছে যে 12 আগস্ট শুরু হচ্ছে, 12-ই আগস্ট 2021 এবং শেষ হচ্ছে 25 আগস্ট। সো এই কয়দিনের মধ্যে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেক্ষেত্রে সব কাজগুলো শিক্ষা প্রতিষ্ঠান করবে, আপনাদের কোনো কাজ নেই এই মুহূর্তে। তবে এখান থেকে নির্দিষ্ট একটা ডেট, হয়তো 4 দিন কি 5 দিন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসাগুলো আপনাদের ফর্ম পূরণ কার্যক্রম চালাবে। এখানে তো সারা মাস ধরে তারা কার্যক্রম চালাবে না, তারা নির্দিষ্ট কোনো 5টা বা 6টা দিন তারা সিলেক্ট করে সেই কাজগুলো করবে। সো আপনারা অনতিবিলম্বে আপনারা মাদ্রাসায় যোগাযোগ করুন, তাহলে আপনাদের ফর্ম পূরণে কবে তারা ডেট দিয়েছে, কবে তারা ফর্ম পূরণের কাজগুলো করবে সেটা আপনারা জানতে পারবেন। আর এখানে টাকা পরিশোধের বিষয়টা বলেছে 30 তারিখ। সো যদি আপনাদের টাকা পয়সা পরিশোধ করতে, সেক্ষেত্রে আপনারা 30 তারিখের মধ্যে টাকা পয়সা পরিশোধ করতে পারবেন। আর আমরা যদি আরেকটু নিচে আসি, সেক্ষেত্রে এখানে অংশগ্রহণের কথা বলেছে, 2-1 বিষয়ে যারা অংশগ্রহণ করবে তাদের কথা বলেছে। অর্থাৎ এখানে আমি একটু এইটা একটু ক্লিয়ার করি, যারা বিভিন্ন বিষয়ে ফেল করেছেন, অর্থাৎ আপনি যদি গণিত, তারপর হচ্ছে গিয়ে আপনি যদি বাংলা ইংরেজিতে ফেল করে থাকেন, সেগুলো তো আপনি পাস করবেন কারণ সেগুলো পরীক্ষা হবে না। বাট এখানে যে সাবজেক্টগুলো পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলো যদি ফেল করেন, শুধু সেই সাবজেক্টেরই আপনি ফর্ম ফিল আপ করবেন। ওকে, সেক্ষেত্রে কত টাকা কী লাগবে এটা বোর্ড থেকে কোনো নির্ধারিত করে দেয়নি, আপনি সেক্ষেত্রে একটা ক্যালকুলেশন, এখানে একটা ছক আছে, ছকটা দেখে আপনি চাইলে একটা ক্যালকুলেশন করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনি চাইলে সেক্ষেত্রে আপনার মাদ্রাসা থেকে আপনাকে জানাবে। আচ্ছা, এরপর আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নবায়ন বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি। যারা 2017-18 এবং 2019 সালে রয়েছে, যারা অনিয়মিত পরীক্ষা এতদিন দেয়নি, তারা যদি আবার নতুন করে পরীক্ষা দিতে চায়, তাহলে সাথে তাদেরকে রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে।
আর রেজিস্ট্রেশন নব্বই ফি 100 টাকা। এক্ষেত্রে কোনো বোর্ডে যেতে হবে না, আপনাদের যে মাদ্রাসা রয়েছে সেখান থেকে আপনাদের এই রেজিস্ট্রেশন নব্বইটা আপনারা করতে পারবেন। আচ্ছা, এখানে জিপিএর ভিত্তিতে পরীক্ষা হবে, এক্ষেত্রে বলেছে জিপিএর ভিত্তিতে পরীক্ষা হবে, আপনার এখানে কোনো মানে সিজিপিএ বা এই ধরনের কোনো পরীক্ষা হচ্ছে না, এটা গেল। এরপর আসে আপনাদের যে বিষয়গুলো পরীক্ষা হবে, সেখানে পরীক্ষার ক্ষেত্রে বলেছে আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে বলা হয়েছে যে মূলত কুরআন মাজিদ, হাদিস ও ইলুসুল হাদিস, আলফিকা প্রথম পত্র, আলফিকা দ্বিতীয় পত্র, আরবি সাহিত্য, তাজবিদ প্রথম পত্র, তাজবিদ দ্বিতীয় পত্র, এই করে সাবজেক্টে পরীক্ষা হবে। এবং আপনাদের গ্রুপ সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান, সো এই পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এগুলোর পরীক্ষা হবে। এবং এগুলো সব আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসের যে সিলেবাস রয়েছে আপনাদের কিছুদিন আগে প্রকাশ করেছে, তার ভিতরে কিন্তু পরীক্ষা হবে, এখানে উল্টাপাল্টা একটা সিলেবাস দিয়ে পরীক্ষা হবে না। আর অ্যাসাইনমেন্টগুলো রেগুলার করেন, অ্যাসাইনমেন্ট থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, এরপর সে বোর্ডে কতটাকে কী ধরেছে, তো এই চারটা একটু অন্যরকম, এই চারটা অতটা ভালো অনেকেই বুঝবে না, সো আমি এই চারটা নিয়ে কথাবার্তা বলবো না, আমি সরাসরি চলে যাবো আপনাদের যে মেন যে ফি আছে এটা, যে নিয়মিত শিক্ষার্থী প্রতি ফর্ম পূরণ আর কি উল্লেখ করে দিয়ে দিয়েছে যে বোর্ড ফি ধরেছে এখানে 790 টাকা। আচ্ছা, আমি একটু এভাবে দেখাই যে বিজ্ঞান বিভাগে লাগবে মোট 1130 টাকা, আর সাধারণ বিভাগ যারা আছে তাদেরকে 1070 টাকা, এবং মুজাবিদ মাহির বিভাগ যারা আছে তাদেরকে 1070 টাকা লাগবে। অর্থাৎ এই তিনটা টাকা, তিন বিভাগের জন্য তিন ধরনের টাকা লাগছে। এবং এক্ষেত্রে বোর্ড ফি কত এবং কেন্দ্র ফি কত সেটা নিশ্চয়ই এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এখানে আপনাদের বেতন নিয়ে একটা সুনির্দিষ্ট তারা ধারণা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে বর্ণিত অনলাইন পেমেন্ট সিস্টেমে পরীক্ষার ফর্ম পূরণ বাবদ বোর্ড ফি, কেন্দ্র ফি, প্রতিষ্ঠানের পাওনা সহ সর্বমোট ফি শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান ও বোর্ড কর্তৃপক্ষ সিস্টেমতেই জানতে পারবে। মানে এখানে আপনাদের যে টাকা পয়সা এগুলো আপনাকে বোর্ডই জানাবে, ওকে, আপনার অভিভাবক বা আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন আপনাকে বোর্ড জানাবে। এবং এখানে বলেছে রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত সেশনে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে সর্বমোট 24 মাসের বাইরে বেতন, ফি, সেশন চার্জ, অন্য কিছু আদায় করা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে আপনি এই যে 24 মাসের বেতন দেবেন, শুধুমাত্র 24 মাস বেতন, অর্থাৎ আপনি ভর্তি হওয়া থেকে শেষ পর্যন্ত, এর মধ্যে যদি আপনি অলরেডি বেতন দিয়ে থাকেন, হয়তো দেখা গেল যে অনেকে যারা আলিম প্রথম বর্ষে ছিল তারা কিন্তু অনেকেই বেতন দিয়েছিল তখন পরীক্ষার সময়, সো দেখা গেলো সেকেন্ড ইয়ার এসে হয়তো বা আপনাদের বেতন বাকি বকেয়া থাকতে পারে, সেক্ষেত্রে কত মাসের বেতন বকেয়া আছে সেটা হিসাব করে নেবেন এবং সেই মাসে আপনারা বেতন দেবেন। অর্থাৎ আপনার এক্ষেত্রে এই যে জুলাই পর্যন্ত আছে, এই যে জুন পর্যন্ত, 31শে জুন, এই 31শে জুন পর্যন্ত আপনারা বেতন দেবেন, তারপরে এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এগুলোর কোনো বেতন আপনাদেরকে দিতে হবে না। আর এখানে তারা একটা বিষয় বলেছে যে কোনো অবস্থাতে নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না, এ সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফর্ম পূরণ প্যানেল বন্ধ করা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওকে, যদি আপনাদের কোনো মাদ্রাসা আপনাদের কাছে অতিরিক্ত টাকা নেয় সেক্ষেত্রে আপনারা চাইলে আর কি বোর্ডে জানাতে পারবেন, বোর্ড সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। আর এখানে আরও অনেক তথ্য আছে, যে যা তথ্যগুলো চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। আর এখানে মূলত আপনাদের হেল্পলাইনের কথা বলেছে, দেখতে পাচ্ছেন বোর্ডের কন্ট্রোল রুমের নাম্বার, আমি দুটো নাম্বার পড়ছি, একটু আপনাদের দরকার হলে নোট করে নিন, 01761887059, 01761887059, আর একটা নাম্বার 01751877677। সো এই নাম্বারগুলো আপনারা চাইলে একটু নোট করে নিতে পারেন এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের কোনো অভিযোগ থাকলে সেখানে আপনারা পাঠাতে পারবেন। আর এখানে আপনাদের একটা প্রসেসটা সম্পর্কে আমি একটু বলি, আপনাদের এক্ষেত্রে আর কোনো প্রসেস নেই, আপনাদের যে মানে ফর্ম পূরণের যে বিষয়গুলো আছে, যেমন আপনাদের আইডি কার্ড, মানে আপনাদের ভর্তির যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো, আপনাদের ক্ষেত্রে যে টাকা পয়সার ছবি বা আপনাদের রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, এই যে বিষয়গুলো আছে যেগুলো আপনাদের মাদ্রাসা দিতে বলে সেইগুলো আপনারা মাদ্রাসায় পাঠিয়ে দেবেন, ব্যাস এইটুকুই। আপনাদের ক্ষেত্রে মাদ্রাসায় যেতে হবে না, কোনোভাবে মাদ্রাসায় পাঠাবেন বা এক্ষেত্রে ছবি তুলে বলেন, যেভাবে বলেন আপনারা তথ্যগুলো শিক্ষকদের কাছে পৌঁছতে পারলে তারাই সব কাজ করবে, আপনাদের ক্ষেত্রে শুধু টাকা দিতে হবে, ব্যাস এইটুকু, আর কোনো কাজ আপনাদের এই মুহূর্তে নেই। আশা করি আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে বুঝাতে পেরেছি, তারপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।